হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণাস গুড লাইফে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সুপর্ণা। অনেকটা দেরি করে তোমাদের সামনে এলাম, কারণ এখন প্রায় 11টা বাজতে যায়। আর আজকে সবাই একটু, সবাই বলতে শুভ একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, আর আমি তো তাড়াতাড়ি উঠেছি কারণ মেয়ে স্কুল থাকে। আমি, মা, বাবা সবাই তাড়াতাড়ি উঠেছি, বাট শুভ দেরি করে উঠেছে, যে কারণে আমাদের চা খেতেও দেরি হয়েছে। প্রায় 8:30-9টার দিকে আমরা চা খেয়েছি, তো যে কারণে চা জল খাবার একসাথেই আমাদের হয়ে গেছে। মানে মুড়ি মাখিয়েছিলাম, মুড়ি চা একসাথেই খেয়ে নিয়েছি, আর জল খাবার খাবার দরকার নেই। তো সবজি টবজিও কেটে নিয়েছি, স্নানও করে নিয়েছি, ঠাকুরের ফুলও দেওয়া হয়ে গেছে। তো এখন তোমাদেরকে দেখাবো যে আজকে দুপুরে রান্নার মেনু কি হচ্ছে। এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি, ঠিক আছে? সকাল থেকে তো দেখাতে পারলাম না, তো এখন থেকেই শুরু করছি। তো এখন আমি এই যে আমার বাড়ির পেছন পাশটাতে আছি, আর দেখো তোমাদেরকে যেটা দেখাবো, আমি যখন ঘুম থেকে উঠে দেখি তখন কটা বাজে, তখন 6টার সময় ঘুম থেকে উঠেছি। যখন ঘুম থেকে উঠে দেখি না, মা বাবা দুজনে মিলে এই যে আমাদের সামার্সিবলের যে পাইপটা যেটা থেকে জল যায়, ওই পাইপটা দিয়ে আমাদের যে এখানে যে সবজি গাছ কিছু করা হয়েছে এগুলোতে জল দিচ্ছে। এই যে দেখো, গোটা একদম ভিজিয়ে দিয়েছে গোটা। প্রত্যেক দিন বালতি বালতি করে জল দিতে সত্যি সবারই একটু অসুবিধে হয়, কষ্ট হয়। তো মা হোক, আমি হোক, বাবা হোক, যেই দিক না কেন খুবই কষ্ট হয় প্রত্যেক দিন এই রোদে জল দেওয়া। সকাল সকাল হলেও খুব কষ্ট লাগে। শুধু তো আর এপাশে নয়, সে পাশেও আমাদের ঘরে কিছু সবজি গাছ আছে, তো যে কারণে বাবা মা বলছে যে না, আজকে পাইপ ধরে একদম যা হয় হবে একদম একদম ডুবিয়ে দিয়ে দিই। তো ভালো করে জল দেওয়া হয়ে গেছে, আমি যখন সকালে উঠে দেখি না এই পরিস্থিতি। তো ঠিক আছে, চলো দেখবে, চলো যে দুপুরে রান্নার মেনু। এই যে দেখো, ভোলা মাছ রয়েছে, তো গোটাগুটি করে ভোলা মাছ, আর এখানে রয়েছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে এখানে দেখো ওল কেটেছি, ওল আর আলু। তো ওল চিংড়ি করব চিংড়ি মাছ দিয়ে, আর এখানে ভোলা মাছ দেখতে পাচ্ছ, ভোলা মাছের ঝাল করব। আলু দেব না, শুধুমাত্র মাছেরই ঝাল করব, আর ওল চিংড়ি হবে। তো সেই সঙ্গে মায়ের আলু উচ্ছে, শুধু উচ্ছে ভাতে দেওয়া হবে। আর এখানে এই যে চালও ধুয়ে নিয়ে চলে এসেছি, মশলা সব করে নিয়ে চলে এসেছি, জাস্ট রান্নার পালা। তো সময়ও হয়ে এসেছে, আর মা এখানে আম কাটছে। এই আমগুলো খুবই মিষ্টি, এগুলো একটু দেরি করে পাকতো, মানে এটা কিন্তু পাকার টাইম শ্রাবণ মাসের দিকে, কি মা? অতিরিক্ত গরমের কারণে পেকে গেছে, কিন্তু এই আমগুলো একটু দেরি করেই পাকে, আর খুবই মিষ্টি, খুবই মিষ্টি। মা কাটছে কারণ মেয়ে আসার টাইম হয়ে গেছে। মেয়ে এলেই বলবে যে কি খাবো কি খাবো, চিৎকার, এ ফল দাও সে ফল দাও, অনেক রকমের চিৎকার। তো আজকে সেরকম কোনো ফল নেই, তাই মা বলছে যে আমি কেটে রাখি আমটা, খুবই তো মিষ্টি, তো সোনা এলে ওকে দেওয়া হবে। তো মেয়ে স্কুল থেকে চলে এসছে, এই যে তার ঠাম্মি আম কেটে রেখেছিল। এই যে রোজ ওঠো। তো বন্ধুরা, এই যে শুভর খাবার ঢাকা দেওয়া আছে, এই যে। তো ও চলে এসছে, স্নান করতে গেছে, আর আমিও আমার খাবার নিয়ে নিয়েছি। তো ঠিক আছে, চলো আগে খেয়ে নিই। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, এখন বাজে 5:00। তো এই যে দেখো, আমার মেয়ে শুভ সবাই যাচ্ছি, তো একটা কাজে যাচ্ছি, হেরিয়া যাচ্ছি একটা কাজে। তো কী কাজে যাচ্ছি, কী ব্যাপার, সব কিছুই তোমাদেরকে জানাবো। তো ঠিক আছে, দেখতে গাড়ি ঠিক করা হয়নি, তো বাসে করেই চলে যাবো। তো
অবশ্যই তোমাদেরকে জানাবো যে কী কারণে যাচ্ছি, কী ব্যাপার, সব কিছুই তোমাদেরকে জানাবো। না ওই বাস না, আমরা এই বাস। নেমে পড়েছি, তো এখন তো কোনো টোটো নেই। শুভকে ফোন করছিলাম, বলছে যে তুমি অপেক্ষা করো, আমি যাচ্ছি বাইক নিয়ে, তো ছেড়ে দিয়ে আসবে। তো আর আসবে কি থেকে যাবে সেটা বলতে পারছি না। মা ফোন করছিল, বলছে কত রাত হবে, আমি বলছি না না নেমে পড়েছি চলে যাচ্ছি। বলছে কি রান্না করবো করবো কি জিজ্ঞেস করছিল। আমি বলছি ভাতটা বসা, আমি গিয়ে ডালটা করব। আর মেয়ে তো সেরকম কিছু খাবে না, ডাল দিয়ে একটু ভাত খাইয়ে দেবো মেয়েকে। আর চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছের ভাতা টাতা কিছু করবো, আলু টালু আর মাখাবো না, ইচ্ছে করছে না। তো ঠিক আছে চলো। আর যে কারণে গেছিলাম, দুটো কাজে গেছিলাম, এক হচ্ছে আধার কার্ড, মেয়ের আধার কার্ড করা, দুই হচ্ছে ওই যে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, বলেছিল ডাক্তার যে ব্লাড টেস্ট করতে, সে কারণেও গিয়েছিলাম। কিন্তু আধার কার্ড করার পরে ব্লাড টেস্টের এটা বন্ধ হয়ে গেছে, এখন আর হবে না। তো যাই হোক, আধারের ওখানে একটু ভিড় ছিল, করে চলে এলাম। যেদিন আধার দিলে বা কি সেদিন ফোন করবে বলেছে, তো এখন অপেক্ষা করছি শুভ আসুক, বাইকে যাব। হ্যাঁ কিছু বলবে? কিছু বলবে না, আমার মেয়ে খুব টায়ার্ড। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এই যে দেখো রান্নাঘরে। তো আমি যখন এসে দেখিলাম মা ভাত বসিয়েছে, ভাতে আলু দিয়ে দিয়েছে, তো আমি ভেবেছিলাম যে আজকে আর আলু টালু মাখাবো না, ইচ্ছে করছে না। বাট মা আলু ভাতে দিয়ে দিয়েছিল, কি আর করা যাবে। তো আমি এসে ডালটা করলাম, আর এখানে চিংড়ি মাছ ভাজা করছি। এই যে এটা মায়ের জন্য, মা আলু খাবে না যেহেতু, তাই চিংড়ি মাছের মাখা দিয়ে ভাত খাবে আর ডাল দিয়ে। তো আমাদের জন্য কি হয়েছে, এই যে ভাত হয়ে গেছে, এর মধ্যে আলু সেদ্ধ করা আছে, আর এখানে আমি ডাল করেছি, প্রচুর গরম, মসুর ডাল করেছি, এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি আলু মাখানোর জন্য, লঙ্কা ভাজা হয়ে আছে। তো এটাই হচ্ছে খাবারের মেনু। তো মেয়েকে ঝটপট করে ডাল দিয়ে দুগাল খাইয়ে দিই, কারণ ও পকোড়া খেয়েছিল, হয়তো সেরকম খিদে নেই, বা এটাকে একবার জিজ্ঞেস করি। তো দিনের পর দিন এভাবে বেরোতে না আর ভালো লাগছে না। তো আজকে তো দুটো কাজে গেছিলাম, বাট একটা কাজ হয়েছে, একটা কাজ হয়নি। তো শুভকে বললাম যে যেদিন আবার ব্লাড টেস্ট করতে, তো একদিন যেতে হবে, কাল হোক পরশু হোক যেতে হবে। তো আমি আর যেতে পারবো না, তুমি মেয়েকে নিয়ে চলে যাবে, করিয়ে নিয়ে চলে আসবে, কারণ আমার আর বেরোতে ইচ্ছে করছে না, আর ভালো লাগছে না, ভীষণ টায়ার্ড ফিল করছি। তো ও তো প্রচুর কাজের চাপ, দেখা যাক কী হয়। তো ঠিক আছে চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করবে। এখন তোমাদের টাটা।